আছে ইন্টারনাল এবং ফরাসি লোক পাবে। মায়েরা বোনেরা তাদেরকেও বলছি এত বৃহৎ মঞ্চ দেবেন। এবার আমি আমরা সব সময় আপনাদের কাছে মাঠে ঘাটে বিভিন্ন সময় আপনাদের পাড়ায় আছেন সবাই। দেখুন আমার সামনে জনসভা না, আজকে মানুষের সমুদ্র রয়েছে। একটু জানি খুব গরম, আপনারা সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাও একটু জানতে চাইবো কেমন আছেন সবাই, ভালো? মঞ্চে উপস্থিত আমার গুরুজনদের জানাই আমার প্রণাম এবং শ্রদ্ধা, এবং আজকে এত গরমের মধ্যে যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন মা মাটি মানুষের টানে প্রত্যেকজনকে জানাই আমার অনেক অনেক অভিনন্দন। আপনারা আজকে এখানে এসে প্রমাণ করে দিয়েছেন যে আপনারা সততার পাশে আছেন, আপনারা মা মাটি মানুষের পাশে আছেন। তাই আমি আর বাড়াবাড়ি কোনো কথা বলবো না, আমার এসে এখানে এত মানুষজনকে দেখে আমার মনটা ভরে গেছে। আর আমার মা বোনেদের কি বলবো, সবাই আজকে এসে এখানে আমাদের সভাটাকে আলোকিত করেছে। দিদি সবসময় বলেন যে 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 সভায় মহিলারা করে নিচ্ছে, যারা মেয়েদের রান্নাঘরের মধ্যে ঢুকে বলছে যে কি খাবেন কি খাবেন না, তাদের পাশে ভাই আমাদের বাংলার মানুষ থাকবে না, এইটুকু আমি জানি, এইটুকু আমি জানি, এইটুকু আমার বিশ্বাস। যারা মানুষ মানুষের মধ্যে বিচ্ছেদ করাচ্ছে তার পাশে আমার বাংলার মা বোনেরা নেই, তার পাশে আমার বাপ ভাইরা নেই। এই জন্যই আমি এটা বলবো যে আগামী 19শে মে আপনারা উন্নয়নের পাশে থাকবেন। আমি আপনাদের কাছে ভোট চাইছি না, আমি ভীষণ মানে মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে, কলকাতার পার্ক সার্কাস অঞ্চল থেকে আমি আসি, এবং সেখান থেকে আমি বলতে পারি যে আমি আমার বাবার নামে তো আপনাদের কাছে ভোট চাইছি না। আমি শুধু এটাই বলছি যে আপনারা চোখ খুলে নিজেরাই দেখুন যে আপনাদের জন্য, আপনাদের স্বার্থে যারা কাজ করছে, আপনাদের স্বার্থে যিনি সবসময় 24 ঘন্টা লড়াই করে যাচ্ছেন, তাকে আপনারা ভোট দেবেন। আমি প্রার্থী হলেও এই 42টা সিটের প্রার্থী হচ্ছেন একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আপনারা জোর করবেন, তার পাশে থাকবেন, যাতে আগামী দিনে আমরা সোনার বাংলাটার মতো সেই জায়গাটা করে দিতে পারি। এই জন্যই বলবো 19শে মে আপনারা একটু হাত তুলে আমাকে দেখাবেন যে আপনারা কোন চিহ্নে ভোট দেবেন। প্রত্যেকজনকে বলবো যারা আজকে এখানে উপস্থিত, আমাকে একটু দেখান তো কোন চিহ্নে ভোট দেবেন। একদম আমার মা বোন একদম ভয় পাবেন না, তাড়াতাড়ি সকাল সকাল গিয়ে ভোট দিয়ে আসবেন, ঘাসে জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন, এবং সততার পাশে থাকবেন, উন্নয়নের পাশে থাকবেন, কারোর কোনো বাজে কথায় কান দেবেন না, কোনো ভাতায় কান দেবেন না। সবাই আপনাদের কাছে এসে মিথ্যে কথা বলবে, আমরা কিন্তু ধর্মের নামে কোনোদিন মিথ্যে কথা বলিনি, আমরা কিন্তু অন্য কোনো ধর্মে আমাদের নেত্রী শেখায়নি যে অন্য কোনো ধর্মের নাম করো না, আমাদের নেত্রী যে পথ দেখিয়েছেন আমরা সেই পথকেই, আমরা সেই পথেই আমরা এগিয়ে চলেছি। ছেড়ে দেব না, প্রত্যেকজনকে বলছি কিন্তু এই কথাগুলো, তোমাদের হৃদমা ঝরে রাখবো ছেড়ে দেব না, তোমাদের হৃদয়ে রাখবো ছেড়ে দেব না, ছেড়ে দিলে মা মাটি মানুষ আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমাদের হৃদমা ঝরে রাখবো ছেড়ে দেব না, তোমাদের হৃদয়ে রাখবো ছেড়ে দেব না। অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য, আমি জানি আপনারা সঠিক নির্ণয় নেবেন, আপনারা ঠিক বিচার করবেন, এই জন্য আবার শিগগির দেখা হবে আপনাদের।